সবাই আজ দৌড়ে ঢুকো অবসর যেন নাই ম্যাডাম স্যার দিচ্ছে পাপড় পড়ায় পড়ে কেন নাই ফেসবুক ভালো লাগে সকাল রেপ চলে যায় মামা ভাগি না দেখি কানে কানে বলে যায় দিন শেষে আমরা সব পাপে You can amar bashay thakte paro but your otit record is not bhalo tumi bosne marba ar bosne marun na bye 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 do bye 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 কি অবস্থা অফিসে কি কাজের অনেক চাপ চাপ মানে মানে খাটাতে খাটাতে মেরে ফেলছে তাই তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তার থেকে বরং তুমি কোথাও বসো ঠিক লাঞ্চ টাইম আমি তোমাকে ফোন দেই আমরা একসাথে লাঞ্চ করি ভাইয়া ঠিক আছে ফোনটা একটু ধরি হ্যাঁ হ্যালো হ্যালো তুমি কোথায় হ্যাঁ আমি অফিসের নিচে আমি তো তোমার অফিসের সামনে দিয়েই যাচ্ছি মানে গোয়িং আমি কি তোমার সঙ্গে দেখা করতে পারি ঠিক আছে তুমি এসে আমাকে ফোন দিও হ্যাঁ ওকে আমি আসছি হ্যাঁ কামিং যাও তাহলে শপিং মলে চলে যাও আমি ফোন দেব তোমাকে লাঞ্চ টাইমে ঠিক আছে যাও যাও ঠিক আছে আপনাকে নুনু মনে হচ্ছে নুনু মানে নুনু মানে হচ্ছে যে আই নো ইউ মানে আপনাকে খুব চেনা চেনা লাগছে ও আচ্ছা দেখতেই পারেন দেখছ না যাবে কোথাও হয় আর কোথায় দেখেছি আচ্ছা বাদ দেন এখানে আপনি কি করছেন আমি আসছি এই অফিসে আসার কাছে কেন আপনি কি অফিসে চাকরি করেন আশা হু আশা মানে আশা আপনার কি হয় ও আশা হচ্ছে আমার হবুস্ত্রী হোয়াট হবুস্ত্রী মানে হোয়াট ইউ রাপ মানে কি আজেবাজে কথা বলছেন মানে আশার আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমাদের দুটা ফ্যামিলি ছোটবেলায় আমাদের বিয়ে ঠিক করেছে সো আমি আশাকে বিয়ে করতে যাচ্ছি বাট আশা নেভার টেল মানে আমাকে তো কখনো বলেনি বাই দ্য ওয়ে আপনি কে আর আশা আপনার কি হয় আই এম আশা ইজ মাই আমার ঠিক আছে থাক আপনাকে সব কথা বলার দরকার নেই মানে আপনি এটা দেখছেন এটা কি হোয়াট ইজ দিস এটা হচ্ছে আমাদের এনগেজমেন্ট রিং আমি আশাকে বিয়ে করতে যাচ্ছি Thank you.
গোলকিপার হইতেই পারবেন। আচ্ছা আপার আমি এক দলে, হ্যাঁ তুই মোডা আর ভাই এক দলে যা। না আমি ভাবিলাম না 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 একটা থাপ্পড় মারবো। আর কোথায় যাইবেন? বনে বাদরে যাইবেন? ভাই স্যার আছে কেডা? আইলে ভাইয়ের কাছে আইবেন, আপনাকে মোড়ার কাছে আইবেন, আইলে দরকার হইলে বড় জোর আমার কাছে আইতে পারেন। থামবেন থামেন এত বেশি কথা কেন? না আচ্ছা কথাই কইমু না, আমি কিন্তু চলে যাচ্ছি। কই যাবেন আপনি? আমাকে খুঁজে পাবেন না। আরে গেলে যাইবেন, আপনি গেলে কত মাইয়া আসবে? এই এইখানে কি একটা মাইয়া, হাজার হাজার মাইয়া। ভাই ডাক দিলে মাইয়া গো মিছিল নাই মা যাবে, আমার তো ডাকা লাগবেই না। আপনারা যেতে গেছে আমি থাকবো? আমি যাবো কোথাও। বাইরে রেখা যাইবেন না? গেলাম। দেখতে মানে এইখান দিয়ে একটা ঠ্যাং কেমনে ফেলে, আমাকে কি ক্ষমতা কম? আমরা এইখানে খারাইতে কইলে খারাইবে, বইতে কইলে বইবে, শুইতে কইলে শোবে। ভাই এমন দেখাচ্ছে কেন পলা সাহেব? কি হয়েছে আপনার? এনিথিং রং? ইয়েস এভরিথিং ইজ রং। কি হয়েছে আপনার বলেন তো? আমি আপনাকে বলেছিলাম না, আই অলওয়েজ হেট মিথ্যা। সে শুধু আমার সাথে না, আপনাকেও সে মিথ্যা কথা বলেছে। কার কথা বলছেন আপনি? আসেন, শি চিট, শি চিটিং উইথ মি, আমার সাথে শি চিটিং করেছে। কেন, কি করেছে আশা? আই গট ভেরি কষ্ট ফ্রম হার, আমি তার আচরণে এত কষ্ট পেয়েছি ম্যাডাম। ওই যে সেদিন সে একটা ছেলের কথা বলেছে না যে তার কাজিন হয়, আসলে সেই ছেলে তার কাজিন নয়। তাহলে ছেলেটা কে? সে তার হবু হাজবেন্ড। আপনি এসব কি বলছেন? ইয়েস আমি ঠিকই বলছি, ওই ছেলে আমাকে সব কিছু বলেছে, টেলিং এভরিথিং, অ্যান্ড শি হি শো মি দ্য এনগেজমেন্ট রিং প্যাকেট। না না পলাশ সাহেব, আমার মনে হচ্ছে কোথাও কোনো প্রবলেম আছে। ওয়েট, আমি আশাকে একটা ফোন দিয়ে বিষয়টা ক্লিয়ার হচ্ছি। নো 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 ম্যাডাম, don't call her, he cheat, I don't want to talk, মানে আমি তার সাথে কথা বলতে চাই না।
প্লিজ আপনি শান্ত হন, আপনি উত্তেজিত হবেন না। আমার মনে হয় আসলেই কোনো ভুল হচ্ছে, আমি একটু ফোন করে জেনে নিই। ম্যাডাম প্লিজ, সরি ফর মাই আচরণ, সরি, আমি উঠি। হ্যালো আশা, সাউকু আপু, কোথায় তুমি বলো তো? জি আপু আমি বাসায়। ঠিক আছে তুমি বাসাতে থেকো, আমি একটু আসছি। আপা কি হয়েছে একটু বলেন তো, কোনো প্রবলেম? না কোনো প্রবলেম না, এসে কথা বলি। জি জি আসেন। ছেলেটি পলাশ সাহেবের কাছে নিজের মুখে বলেছে। এই আশা কি খবর? হ্যালো রুশো ভাই, তুমি কাকে কি বলেছো? কাকে কি বলেছো মানে? তুমি কাকে বলেছো যে তোমার আর আমার মধ্যে সম্পর্ক আছে, আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, কাকে বলেছো? ও আচ্ছা তাই বলো, আজকে ওই যে তোমার অফিসের নিচে গেলাম না, একটা ভদ্রলোকের সাথে দেখা হয়েছে, তো উনি তোমার কথা বলতেছিল আর আমি যেটা সত্য সেটাই বলছি। সত্যি? যাহা মিথ্যা কথা বলার জায়গা পাও না তোমার সাথে আমার। রুশো ভাই তুমি এই ধরনের উল্টাপাল্টা কথা বলতে পারো না। উল্টাপাল্টা মানে? আচ্ছা শোনো, বুঝতে পারছি আমি, আজকে যে তোমাকে একটা গিফট দিয়েছি আমি, তুমি কি সেটা খুলে দেখেছো? তুমি বাসায় যাও, বাসায় যেয়ে গিফটটা খোলো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি না, একটু বসুন প্লিজ। আপা আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করেন আপা আমার সাথে ওনার কোনো সম্পর্কই নেই। প্লিজ আপা আমার কথা আপনি বিশ্বাস করুন, আমি এইসব আন্টির কিচ্ছু জানি না। আমার ভাই, আমার কাজিন। ইটস ওকে, আমি বুঝতে পারছি তোমার কাজিনের বিষয়টি একদমই একতরফা। কি আর করা, ঝামেলা যেহেতু হয়ে গেছে উদ্যোগটা আবার তোমাকে নিতে হবে। তবে বিষয়টা এবার বেশ জটিল পর্যায়ে। আমি চিন্তাই করতে পারছি না।
আচ্ছা ঠিক আছে, পলাশ সাহেব আমাকে যথেষ্ট মূল্য দেয়, আমি দেখি তার সাথে কথা বলে, আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব একটু ওর সাথে দেখা করে কথা বলো। কি বলবো, কি বোঝাবো আমাকে, আমি কুল আসছি আজকে, ফোনে কথা হবে, পরে আরেকদিন আসবো। হ্যাঁ মানে আশার আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমাদের দুটা ফ্যামিলি ছোটবেলায় আমাদের বিয়ে ঠিক করেছে, সো আমি আশাকে বিয়ে করতে যাচ্ছি। কেমন ছিল বিদেশে এতদিন? বিদেশ তো বিদেশ ছিলাম, তোমাকে অনেক মিস করছি। আরও একজনের সাথে রিকশায় করে ঘুরতে দেখেছেন, হাতে হাত ধরা ছিল, জানবেন না কে সে? হু, কে সে? হচ্ছে আশার কাজিন। মানে আপনি এটা দেখছেন? এটা হচ্ছে আমাদের এনগেজমেন্ট রিং, আমি আশাকে বিয়ে করতে যাচ্ছি। অযথায় আশাকে ভুল বুঝছেন, আমি ওকে দীর্ঘদিন হলো চিনি, ওর পরিবারের সাথে আমার শত্রুতা আছে, ও এই ধরনের মেয়ে না। আপনি যেটা ভাবছেন আসলেই নিজের থেকে ভুল ভাবছেন। সি মিস খুশি, প্লিজ আপনি দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করেন। ইউ নো, আপনি জানেন আই লাভ হাউ মাচ আশা, আমি আশাকে কত ভালোবাসি। আই হুয়াই মিস আন্ডারস্ট্যান্ড আশা, আমি আশাকে কেন ভুল বুঝবো? দিস বিফোর, কিছুদিন আগেও আমি তাকে দেখেছি উইথ দ্যাট গাই। কি দেখেছেন বলেন তো আমাকে? হি আন্ডারস্ট্যান্ড আশাস অফিস, তার অফিসের নিচে আমি তাকে দাঁড়িয়ে দেখেছি, তার সঙ্গে কথা বলতে একাধিক দিন, ফার্দার অ্যান্ড ফার্দার। পলাশ সাহেব, আপনি যথেষ্ট এডুকেটেড ছেলে, বাইরের লোকজনের সাথে আপনার ওঠা বসা আছে, অথচ আপনি কিনা ভাবছেন একটা ছেলে আর একটা মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বললে সব কিছু শেষ হয়ে যায়, মানে প্রেম হয়ে যাবে? আশ্চর্য। নো নো নো, ইউ আন্ডারস্ট্যান্ড মিস খুশি, আই ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড, আমি তাকে সন্দেহ করছি না, বাট দ্যাট গাই ওপেন প্রাই, সে পেছন পেছন উইথ আশা, তার পেছন পেছন ঘুরে বেড়ায় উইথ এ আংটি রিং নিয়ে, অ্যান্ড হি অলওয়েজ সে আশা ইজ হিজ হবু স্ত্রী, হি উইল ম্যারি আশা। হোয়াট ইজ দিস?
হুয়াই আই বিশ্বাসী, আমি কেন তাকে বিশ্বাস করবো? এটা এটা কি? শুনেন পলা সাহেব, আপনি যেটা জানেন সম্পূর্ণ ভুল জানেন। ওই ছেলেটির সাথে আসার আসলে কোনো সম্পর্ক নেই। নো, দ্যাট গাই অলওয়েজ টেল আশা ইজ তার হবু স্ত্রী। হুয়াই? সব জানা আর সব দেখা শেষ দেখা না। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন করি। ধরেন কোনো মেয়ে আপনাকে এসে বলল আপনাকে সে ভালোবাসে, কি করবেন তখন আপনি? হোয়াট মানে কি? আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আগামাথা দিস ইয়োর কথা। আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলতে চাচ্ছি, ধরেন আপনার সামনে কোনো মেয়ে এসে খুব ভালোবাসার দাবি নিয়ে বলল আমি আপনাকে ভালোবাসি, তখন আপনি তাকে কি বলবেন? হোয়াট? নেভার। হোয়াট দিস টাইপ অফ সিলি কোশ্চেন? কেউ আমাকে ভালোবাসতে চাইলে আই লাভ হিম অর হার? নো, নেভার। হোয়াই? ভালোবাসা দিস ইজ নট এ ফানি জোকস, এটা কোনো হালকা জিনিস না, ইট ইজ সিরিয়াস থিং। ওয়েল, কাম ইন দ্য পার্ট, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, ভালোবাসা আসলে ছেলে খেলা নয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই ছেলে খেলাটাই হয়ে দাঁড়িয়েছে আপনার আর আশার জীবনে বিস্ফোরক। প্লিজ খুশি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইফ আশার মনে দেয়ার ইজ নো ঝামেলা, কোনো ঝামেলা নাই থাকতো, হি ক্যান টোল মি, আমাকে সে বলতেই পারতো আশা লাভ অ্যানাদার গাই, ওকে আই গো আউট, আমি আশাকে ছেড়ে চলে যেতাম। বাট হুয়াই? আশা টক উইথ অ্যানাদার গাই, সে তার সঙ্গে কথা বলছে। ফার্দার, আশা টক উইথ মি, আমার সঙ্গে কথা বলছে। হুয়াই আই বিশ্বাস আর? আচ্ছা, আপনার টাকাটা যদি আমি পরে, ঠিক আছে, 50 টাকা বাড়াতে চান না আপনি আমার কাছে, আমি আপনার 100 টাকা দিন, ঠিক আছে? কিন্তু আটকা দিতে পারবো না, কারণ আমার কাছে টাকাই নাই। বাট তুমি এখানে একলা একলা বসে আছো কেন? তোমার ক্যাশ তো অফিস নাই। দিন শেষে আমরা সব পাপ